চট্টগ্রামের কর্ণফুলী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতের সহায়তার লাই অ্যাগ্রো সিএসআর প্রকল্প 2023 বর্ষার নতুন জানালা প্রকল্পের উদ্যোগে কৃষি প্রাণী সম্পদ ও মৎস্য খাতের উদ্যোগ তলার কারিগর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। সেপ্টেম্বরের 20 তারিখ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণত উপজেলার ফার্স্ট ইউনিয়নের 60 জন কৃষি প্রাণী সম্পদ ও মৎস্য খাতের উদ্যোগ তলে অংশ লয়। এই সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির কর্ণপুলি শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড শাখা প্রধান মোহাম্মদ জসিমউদ্দিন আমজাদী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ। এডে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মিল্ক বিটার পরিচালক নাজিমউদ্দিন হায়দার, কৃষি উদ্যোক্তা নেবিহারুন, মোহাম্মদ মহিউদ্দিন রানা, মনোয়ারা বেগম, মোহাম্মদ শহীদুল্লাহ, রফিক ইকবাল সহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির কর্ণফুলী শাখার কর্মকর্তা। প্রশিক্ষণত সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথ পদ্ধতি লইয়ে আলোচনা করা হইল। মৎস্য এবং দেরি হামারি ভাই অনুরোধে এই অনুষ্ঠান কর্ণফুলী উপজেলার মডেল উপজেলা করি বলে সবাই ভূমিকা রাখি বলে আশা করি। এর মাধ্যমে যারা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা ইউসিবি কিন্তু অন্যতম এবং আমরা কিন্তু সেটা বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি। এই যে কর্ণফুলী উপজেলার 60 জন খামার নিয়ে তাদের যে একটা বিষয় একটা যে পরিকল্পনা একটা প্রোজেক্টটা কিন্তু সফলভাবে এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। সি প্লাস চট্টগ্রাম।